জয় জোহার মেলা রাজনগরে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এলাকার আদিবাসীদের সংস্কৃতিকে তুলে ধরতে আজ রাজনগরে আয়োজিত হল জয় জোহার মেলা। রাজনগর ডাকবাংলো নজরুল ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী, রাজনগর বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ বিভিন্ন বিশিষ্টজনেরা। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আদিবাসী নাচ গান বক্তব্য তুলে ধরা হয় এলাকার আদিবাসী সংস্কৃতি। মাত্র 25 বছর জীবিত ছিলেন, 1875 সালে তার জন্ম, 2000 সালে ব্রিটিশের কারাগারে তার তারা পান এবং তারা বেশি বেশি করে আরো সমাজের উন্নয়নে তারা সামিল হোক এই আশা রাখি। সবাইকে আবার ধন্যবাদ রাজনগর ব্লক প্রশাসনের তরফ থেকে, রাজনগর পঞ্চায়েত সমিতির তরফ থেকে, যে এই মেলা সার্থক হয়ে উঠুক। এবং আপনারা এই দুদিন কালকেও আছে, আপনারা আনন্দ করুন এবং পরবর্তী জীবনে এগিয়ে যাবেন। ধন্যবাদ। মাত্র 25 বছর জীবিত ছিলেন, 1875 সালে তার জন্ম, 2000 সালে ব্রিটিশের কারাগারে